আমাদের মানুষের কত শত চাওয়া, এটা চায় ওটা চায় হয় না যে পাওয়া। রঙে রঙের মানুষের কত শত চাওয়া, এটা চায় ওটা চায় হয় না যে পাওয়া। চাওয়া পাওয়া ডালে দেয়ানে আর খোলো সে, চাওয়া পাওয়া ডালে দেয়ানে আর খোলো সে। বোঝে না তাদের মন কি খুঁজে বেড়ায়, বোঝে না তাদের মন কি খুঁজে বেড়ায়। রং বেরঙের মানুষের কত শত চাওয়া, এটা চায় ওটা চায় হয় না যে পাওয়া। হ্যালো জান, এই যে চা দিয়ে গেলাম, এই নিয়ে 17 কাপ চা দিলাম, 1 কাপ চাও মুখ দিয়ে দেখলেন না। কি সব লেখালেখি করেন আসমান? দাদি আম্মা আইতাছি। আমি গেছি খালু জানে চা দিতে। সাইল দিতা সর? হ্যাঁ আয় আল্লাহ, সাইলের কেজি হইছে 50 টাকা। কারে কারে সাইল দিতা সর? হ্যাঁ ও কানে যন্ত্রটা খোলা, এই লাগান রাখ। আমি কানে কম শুনি? হ্যাঁ কিছু কইলে কানে যন্ত্র লাগান, কানে যন্ত্র লাগান। আই আমার গোসলে পানি দিছ? পানি আমি অনেক আগে গরম দিয়ে রাখছি। তোর কাছে পান চাইছে কে? হ্যাঁ এ এখন আমি গোসল করু, কয় পান খাবেন, পান খাবেন। আল্লাহ রে দাদি জান, আপনার পানি আমি অনেক আগে গরম দিয়ে রাখছি, এখন আপনি এই যান আমাদের তো উঠতে যাইয়া গোসল করতে যান। ও যা যাইতাছি, সব কয়টা পয়লা একটাও কানে শোনে না। আমি না থাকলে এই সংসার সারে খারে যেত। চা খাচ্ছেন? না
কলা দিয়ে শরবত খাচ্ছি। খাবেন নাকি এক কাপ? না না ঠিক আছে, জীবনের অনেক রকমের চা আমি জাপানে খেয়েছি, 15 ইয়ার্স জাপানে কাটিয়ে এলাম। চ্যাংব্রুন আমার এক ফ্রেন্ড ছিল, সে যে কত রকমের চা আমাকে খাইয়েছে। একবার কী করছে জানেন, চায়ের মধ্যে চিনির পরিবর্তে এক গাদাল লবণ দিয়ে বসলো। আমি তো মুখে দিয়ে ওয়াক ঠো করে ফেলে দিলাম। সে তখন আমাকে বলে, তোমরা বাঙালিরা খাদ্য রস বোঝে না। আমার তো মাথায় আগুন ধরে গেল, বাঙালি নিয়ে কথা। মনে হয়েছিল এক গাদা চুল ছেড়ে কাপড় মধ্যে দিয়ে বলি, এবার চুল চা খা। আপনি কি তাই করেছিলেন? আরে না না, একটা কবিতা পড়েছেন না, কুকুরের কাজ কুকুর করেছে, তাছাড়া আমি কি আর ওদের মতো হতে পারি? আপনার চুলের যে দশা তাতে তো আমি ভেবেছিলাম সত্যি সত্যি আপনি তাই কাজ করেছেন। এবার বলুন আপনি কি কাজে আমার কাছে এসেছেন? না না একটু গল্প করা এই আর কি। গল্প শেষ, এবার আপনি আসুন। বুঝতে পেরেছি আপনার মুড ভালো নেই, ব্যাপারটা বুঝতে পেরেছেন? ঠিক আছে, পরে কথা হবে। আচ্ছা শোনো, আজকে বিকালে রাহাত অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাথে আমাদের মিটিং আছে, নোট ডাউন করো। জি ম্যাডাম, করছি। আর ওদের সাথে যে ডিটটা হয়েছিল সেটা সফট কপি আছে তোমার কাছে? জি ম্যাডাম আছে। তুমি একটা কাজ করবে, তুমি এই ক্লজগুলো ডিটের মতো ঢোকাবে, ঠিক আছে? আসুন। এটা প্রায় 10 কোটি টাকার প্রজেক্ট। যদি আমরা সবগুলো সঠিক সময় ডেলিভারি দিতে পারি, এই প্রজেক্ট থেকে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো নেট প্রফিট থাকবে, যেখানে লসের সম্ভাবনা প্রায় 0%। তাহলে প্রবলেম কি, অ্যাকসেপ্ট করুন প্রজেক্ট। কিন্তু ম্যাডাম, রানা সাহেব তো খুব একটা ইন্টারেস্ট ফিল করছেন না। সো হু টেক্স ডিসিশন হিয়ার? আই এম দ্য পারসন হু টেক্স ডিসিশন, ডু অ্যাজ আই সে। তাহলে ম্যাডাম একটা পারমিশন লেটার দিন। হ্যাঁ পাঠিয়ে দিন, আমি সাইন করে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। বুঝতে পারি না স্যার। ম্যাডামকে এত করে বোঝালাম এই প্রজেক্টটা রিস্কি, এটা না নেওয়াই ভালো। তিনি আমাকে বলেন কি না, রিস্ক ছাড়া কোনো দিন বিজনেস হয় নাকি। আমি তাকে আপনার রেফারেন্স দিলাম। তিনি আমাকে কি বললেন জানেন? বললেন রানা সাহেবের অফিসের অ্যাকাউন্টস অফিসার, নট এ ডিসিশন মেকার। এই অফিসে যার যতটুকু দায়িত্ব তার থেকে বেশি আমি একদম বরদাস্ত করব না। কলা খাবেন? আমি দিনে 8টা কলা 8 কাপ চা খাই, 6 ঘন্টা পর পর, ওষুধের মতো রুটিন করে। আর 1 ঘন্টা পর আমি দ্বিতীয় কোর্স নেব। আপনি ফাইলটা রেখে যান, আমি এন্ট্রি করে দেব। আর আপনি চাইলে 1 ঘন্টা পর এসে আমার সাথে কচা খেতে পারেন। কচা মানে বুঝতে পেরেছেন? কলা যোগ চা।
মানুষজন অনুমতি দিলে একটা কথা কমু। যা বলবি 10 সেকেন্ডে বলবি, কোনো ইতিহাস বানাবি না। খালুজান আপনি খায়ালন, কাগজটা মনে আফা মনির কাছে আছে। এই হলো আমাদের স্বভাব, আমরা কোনো কথাই কাজ নিশ্চিত করে বলতে পারি না। হাসমত, হাসমত, আমি তোকে এখন কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর উপর নির্ভর করবে তোর অ্যাজাম্পশনের রেজাল্ট। প্রশ্ন নাম্বার 1, আচ্ছা তুই কি কখনো ওই কাগজটা দেখেছিলি? না দেখি নাই। তো কাগজটা তো আপনি টেবিলে রাখি, কাগজগুলোর মতো হইব। অর্থাৎ প্রশ্নের উত্তর 0। দ্বিতীয় প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2, আচ্ছা তুই কি আপামণিকে এই কাগজটি এই টেবিল থেকে নিতে দেখেছিস কখনো? না তাও দেখি নাই। তো নিতেও তো পারে। তার মানে দ্বিতীয় প্রশ্নের উত্তরের রেজাল্ট হচ্ছে 0, তার মানে স্কোর 0। আমরা দুটি প্রশ্নের পর্যালোচনা করে এটাই বলতে পারি যে টোটাল অ্যাজাম্পশনের রেজাল্ট 0। হাসমত, আয় হাসমত। দাদি আম্মা আইতাছি। খালুজান হিসাব নিকাশ পরে করে কাগজটা আলোর মধ্যে পাওন দেব। আমি তো সারা বাড়ি খুঁজলাম, এখন আপামনি আয় হোক, আপামনি আইলে ইনশাল্লাহ কাগজটা পাওন দেব। লন তাড়াতাড়ি খায়াল, নাইলে কিন্তু ওই হরসেম্বর গরম হয়ে যাবো গা। ওই কাগজটি না পাওয়া গেলে আমি আমরণ অনশন করব। তুই মূর্খ, তুই জানিস না ওই কাগজের গুরুত্ব কতটুকু। তুই তুই আমার সামনে থেকে গুনে গুনে 100 হাত দূরে থাক। যা ওঠ, শোন, তুই আমার জন্য 1 গ্লাস পানি আর লবঙ্গ দিয়ে 1 কাপ চা নিয়ে আয়। যা কি রে খাইতে আসছে? দাদি আম্মা খালু জান কইছে যতক্ষণ তার কাগজ পাওয়া না যাইব তিনি অনশন করবেন। আবার কে আসবে? কি বা আসবো না তো দাদি আম্মা, অনশন করবেন, অনশন। ওইসব আশা টাশা পারে, আগে খায়া নিতে বল। আরে ভাত হইল নেয়ামতের দানা, রোজ হাসরের দিনে আল্লাহ পাক একটা একটা করে ভাতের দানার হিসাব নিবে, ওইসব ভাত নষ্ট করা যাবে না। যা গিয়া বল ভাত খাইতে বসতে। আমি কইলাম কি আর উনি শুনলো কি? ভাত খাইবো না। আচ্ছা আপনি জীবনে কোনোদিন হাসেননি? হেসেছি। সেটা কবে? যখন আমাকে কেউ কেতকুতু দেয় তখন। আমি আপনাকে এখন কাতুকুতু দেই? আচ্ছা যান, এরপর থেকে রিয়েল হাসি দিবেন, আমার সামনে যখনই আসবেন সুন্দর করে। আমি যাই? না, আমি মেন গেট দিয়ে ঢোকার আগ পর্যন্ত আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন। এই পোলাটা হলে ঢিলা ঢিলা, কখন গেছে লেবু কাটতে? কই রে দাদিসা, এই যে একটা লেবু কাটতে এতক্ষণ লাগে। এই যে লেবু লয়েছি। আমি অবশ্য ভেবেছিলাম কাগজটা তোমার কাছে থাকবে, কিন্তু নিশ্চিত হতে পারছিলাম না। আমিও কিন্তু খালো জানো এই কথাটা কইতেছিলাম। তোর অ্যাজাম্পশন ছিল 0। ইংরেজি না বাংলা তোমরা তো আবার সাহেব হইছো, আরবি সনের কথা জানোই না। মা, অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন মানে হচ্ছে ধারণা, বুঝতে পারছ? এগুলি সারা
তোমার এটা বুঝে জান জান বলবা না। এই সমস্ত ডায়ালগ 1960 তে শেষ হয়ে গেছে। তাহলে কি ব্যাপার? তোমারে দেখতে তো রাজার মতো লাগে। কি দুঃখ পেলা? আচ্ছা মহারাজা যদি ভাবে দুঃখ পায় তাহলে তো রানীরা কষ্ট পায়। তার মানে মহারাজা? হুম, তো কি এবার খুশ? আচ্ছা মাননীয় মহারাজা, আমি তো আমার অ্যাসাইনমেন্ট রেডি করছি, আমি কি তোমার সাথে কিছুক্ষণ কথা পরে কথা বলতে পারি? তাহলে আল্লাহ হাফেজ। মহারাজা নাকি মহাকালা। কি করছিলি? ঘুমাবার প্রিপারেশন? খিলখিল করে হাসছিলি কেন? হাসবো কেন? তাহলে কে হাসছিল? পেতনি হাসছিল? সম্ভবত। জানো আমি না প্রায় হাসির শব্দ শুনতে পাই। বেথি? জি ম্যাডাম। আমরা কি 24 ঘন্টার মধ্যে ফ্যানটা খুঁজে পাবো? জি ম্যাডাম পাবো। বেথি? জি ম্যাডাম। আজকে বিকেলে আমার কোথায় স্কেজুল দেওয়া আছে? একটু নিয়ে দেখছি। ম্যাডাম আপনার 3টা একটা মিটিং আছে টিআরবি লিমিটেড কোম্পানির সাথে, আর ঠিক 2টায় আপনাকে বসতে হবে রিভার্স অ্যান্ড কোম্পানির পরিচালকের সাথে। ম্যাডাম আসতে পারেন? আসুন। ম্যাডাম বসতে পারি? বসুন। ম্যাডাম শুনলাম আমাদের অফিসের একজন ক্লায়েন্টের নাকি কোনো কাগজই খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি একদম ঠিক শুনেছেন মাসুদ সাহেব, কিন্তু আমার একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, করি? আপনারা কি করেন অফিসে? কেন ম্যাডাম কাজ করি? কি ধরনের কাজ যে করেন সেটা নমুনা তো দেখতেই পাচ্ছি আমি। একটা ইম্পর্টেন্ট ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, এই দুঃসংবাদের সত্যতা আপনি আমার কাছে জানতে আসছেন? ম্যাডাম সপ্তক সাহেবের কাছে আমি বিষয়টা শুনলাম। বুঝতে পেরেছেন ম্যাডাম, এই কাজটা যদি জাপানের কোনো কোম্পানিতে হতো তাহলে প্রথমেই রেড সিগন্যাল জ্বলে উঠত, তারপর অ্যালার্ম দিয়ে প্রত্যেকে জানানো হতো যে কেউ যেন অফিস থেকে বাইরে না যায়, তারপর একে একে প্রত্যেককে চেক করা হতো। এটা হচ্ছে জাপানের সিস্টেম। আপনার কথা শেষ হচ্ছে? জি না ম্যাডাম। ফাইলটা ম্যাডাম সই করে দিলে আমার তাহলে আমার কাজ শেষ। ফাইলটা চেক করে নিয়ে আসেন, যান খুঁজলে এখানে অন্তত 10-12টা ভুল খুঁজে পাওয়া যাবে। না ম্যাডাম একদম
ফাইনাল চেক করে নিয়ে এসেছি। দেখবো। মাসুদ সাহেব, এগারোটা ভোরে যান, ঠিক করিয়ে আসেন। হ্যালো 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 রিক্সা, থামো 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 থামো, এই যে ভাড়া রাখো। স্যার 500 টাকা আমি এখান থেকে সে ঘুমাতাম। এটা কি করলি? সালাম আলাইকুম মামা। আরে জব্বর মিয়া, কে কেমন আছো? এই তো তোমাকে তো 10 টাকা আছে, ওই রিক্সাকে দিয়ে দাও তো, আমি তোমাকে পরে দিচ্ছি। জি আচ্ছা ঠিক আছে। খবর দেখছি গুরুত্বপূর্ণ, এই মাটির পাতিলটা রান্না করে আসবি, দুলা ভাইয়ের প্রিয় দই আছে, আর ব্যাগগুলো আমার ঘরে রেখে আসবি, ঠিক আছে? খাওয়ানো কোথায়? আচ্ছা আমি দেখছি। নিজের রুম টাকা দরকার পড়লে উনি আয়া পরে এখানে, আবার নিজের রুম, আর দুলাভের জন্য দদি নিয়ে আসছেন, দদি
তোদের বাচ্চা তুই। আজকে উঠতে একটু দেরি হয়ে গেল তো তাই বেশি দূর হাঁটতে পারলাম না। তোমার আঙ্কেলের সাথে আবার মাঝে মাঝে রাতে রাতে কথা বলতে হয়, মানুষটা বিদেশে পড়ে আছে, কি খায় না খায় একটু জানতে হয় তো। তুমি অ্যাকাউন্টিং এ পাস করেছো না? জি। ছবি অ্যাকাউন্টিং একটু দুর্বল, মাঝে মাঝে একটু হেল্প করো তো। আমি অ্যাকাউন্টিং ভুলে গেছি। মানে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পরীক্ষা শুরুর 20 মিনিট আগে প্রচন্ড টেনশনে 40 রাকাত নামাজ পড়তে গিয়ে 1 ঘন্টা সময় পার করেছি, ফলে দেরি করে ফেলেছিলাম 40 মিনিট। আবার কোশ্চেন পাওয়ার পর মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম 1 ঘন্টা, বাথরুমে কাটিয়েছি 30 মিনিট, যোগ করলে দাঁড়া 2 ঘন্টা 10 মিনিট, বাকি 50 মিনিট খাতায় যা লিখেছি তাতে নেহায়েত দয়া করে এক্সামিনারকে 30 দিয়েছে বলে আমার ধারণা। আচ্ছা ঠিক আছে, তোমার অফিসে তো সময় হয়ে গেছে মনে হয় না? জি, যা অফিসে যা। জি। তার মানে তুমি বলতে চাচ্ছো যে এবারের প্রজেক্ট ফেল? দুলা ভাই, ফেল বলতে কোনো কথা নেই। ইংরেজিতে একটা প্রবাদ আছে জানেন তো, দ্য ফেইলার ইজ দ্য পিলার অফ দ্য সাকসেস। বিদেশে আমি 10 বছর ছিলাম, ওখানে ফেল বলতে কোনো শব্দ নেই। এখন তুমি বলবে বিদেশের মানুষেরা কোনো প্রজেক্ট শুরু করে মাঝামাঝি এসে ফেল করলে তারা বলে এটা তাদের প্রথম সফলতা, বাকিটুকু পূর্ণ হবে সেকেন্ড প্রজেক্টে। এটা একটা সাধারণ বিষয়, যেমন বোতল থেকে গ্লাসে পানি ঢালার মতো। উফ বাবা, মামাকে এত আন্ডারস্টেমেট করার কিছু হয়নি। একদিন দেখবে মামার একটা প্রজেক্ট 100% সাকসেসফুল হয়ে গেছে, তাই না মামা? আমি একটা কথা কই, হ্যাঁ, এই মুরব্বীরা কয় না যে বউয়ের ভাগ্যে স্বামীর আয় উন্নতি বাড়ে, ওর একটা বিয়া করায় দিলে কেমন হয়? ওর বউয়ের ভাগ্য যদি ওর মতো হয় তাহলে উন্নতির সম্ভাবনা 50% কমে যাবে। আমি আর পারি না, আমি উঠে গেলাম। মামা, তোমার সাথে আবার এসে এই বিষয়ে কথা হবে। ঠিক আছে মামনি। কি রে, এখনো বের হয়নি? না, 1 ঘন্টা ধরে বসে আছি। আচ্ছা মা, তোমার ফ্যামিলিতে কি কেউ এমন ছিল যে মনে কষ্ট লাগলে বাথরুমে গিয়ে কান্নাকাটি করে? আশ্চর্য, একটা অঙ্ক মিলে নাই তার জন্য কেঁদে কেটে জীবন ভাসিয়ে দিচ্ছে। টিচার কি বললে হয়? আমি অঙ্কটা পাচ্ছি না, আমাকে বুঝিয়ে দিন। আমি কিছুই বুঝি না, কোচিং এ টিচাররা কি করে আজকাল? কোচিং মানেই ব্যবসা। সোমা, ওকে বলো বের হতে, ওর অঙ্ক মেলানোর লোক এসেছে। কে মেলাবে? রানা? ও নিজেই তো অ্যাকাউন্ট হয়ে গেছে, সকালে তোর সঙ্গে আমার কথা হলো। মা, ব্যাপারটা হচ্ছে টেলিভিশনের মেকানিকের মতো, সে কিনা কম্পিউটার নষ্ট হলে সিপিইউ ঠিক করতে না পারলেও অ্যাটলিস্ট মনিটরটা সারাতে পারে। তুমি ডাকো তো। ছবি, ছবি, মা বেরিয়ে আয়, তোর অঙ্ক মেলানোর লোক পাওয়া গেছে। ছবি বেরিয়ে আয় মা। ইচ্ছে করছে, আচ্ছা থাক, ইচ্ছেটা পরে করলো ছবি। সব তো ঠিক আছে, শুধু বাম দিকে নবদান লেখাটা বাদ পড়েছে, এটাকে বলে পড়ার ভুল, অন্য কিছু না। ঠিক আছে সব, তাই নাকি? মা দেখেছো আমি কেমন বোকা? থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম, আমি আসি। সে কি, একটু চা খেয়ে যাও। জি না, আমি কিছুই খাবো। হ্যালো, এবার তোরা দুজনে মিলে দে। Thank you.
হলো অ্যাক্সেস প্রাইভেট লিমিটেডের রিপোর্ট। আমি কিছু কারেকশন করেছি, আর বাকি কারেকশনগুলো রানা সাহেবকে দিয়ে করে নিও। ওকে, যাও। আচ্ছা শোনো, সপ্তক সাহেবকে একটু আমাকে আসতে বলো। ঠিক আছে ম্যাম। বিজি, তুমি কি ফোনে কিছু বলতে চাচ্ছিলে? জি ম্যাডাম। কি বলো? সেকেন্ড হাফের পরে আমার একটু ছুটি চাচ্ছিলাম। ছুটি ছুটি, একটু জরুরি কাজ ছিল। বুঝতে পারছি, জরুরি কাজ। ঠিক আছে, রিপোর্ট কমপ্লিট করে তারপর চলে যাও। যাও, তাড়াতাড়ি শেষ করো। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। কাকা চাচ্ছেন ভাইয়া? এটা আলম সাহেবের বাড়ি না? জি আলম সাহেব। জি, উনি আমার বন্ধু মানুষ। বন্ধু মানুষ? আমার কথা বললে উনি আমাকে চিনতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো বলেন যে আমার নাম হচ্ছে ভাই। উনি আলম সাহেবের কাছে আসছে। আলম সাহেব? জি জি, আলম সাহেব আমার বিজনেস পার্টনার বললেই হবে। ও তাই নাকি? জি জি, আসুন আসুন, আপনাকে এতক্ষণ ধরে আটকে রেখেছে। বুঝলেন, আসুন আসুন। তা আপনি আলম সাহেবের বন্ধু? জি। আচ্ছা, তা আপনার কাছে ওনার নাম্বার নেই? আপনি একটা ফোন করলেই তো হয়ে যেত। আসলে হয়েছে কি, ভুলে বাসায় রেখে এসেছি। আলম সাহেব আপনার কি হয়? আমার কি হয়? আমার কি হয় না জিজ্ঞেস করুন। এই যে বাড়িটা, এটা আমাদেরই বাড়ি। উনি এখানে প্রায় 4 বছর ছিলেন। কি বলেন? হ্যাঁ, আমি তো জানি এটা ওনার বাড়ি, আর এখন উনি এখানে নেই। না না না, উনি আছেন, অবশ্যই আছেন। উনি একটা নতুন বাড়ি কিনেছেন, বিশাল বাড়ি, তাই এটা বিক্রি করে দিয়েছেন। আপনাকে জানাইনি? না, আমার জানাইনি। দেখেন তো, কি বল, আমার তো প্রিয় বন্ধু, আমাকে জানাইনি, একবার দেখানি নিয়ে একদম ঝাড়ি লাগাই দেবো। অবশ্যই লাগাবে। আপনি একটু বসুন, আমি আপনার জন্য একটু দেখি চাটা ব্যবস্থা করা যায়। একটু বসুন। জি, শরীরটা ভালা ভাই যান? সকালবেলা আইলেন না যে, আপনার জন্য চা আর কলা আলাদা করে রেখে দিচ্ছি, ডাক সারা কলা। রমন ভাইয়া, হ্যাঁ, তোমার ছেলেটারে বলো দোকানের বেচা বিক্রি করতে, তোমার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে, একটু আসবা? চলেন চলেন। এই দোকান দেখিস, আমি আসছি, চলেন ভাই যান। ভাই যান, কী মুসিবতে পড়ছেন কন্ত দেখি? আসমান জমির মুসিবত। কী সমস্যা কন্ত? আচ্ছা রহমত মিয়া, তুমি ধরো কোনো জিনিস যদি কুড়ায় পাও, তুমি কি করবা? মসজিদে দিয়ে দিব। এটা মসজিদে দেওয়ার জিনিসটা মসজিদের কোনো কাজে লাগবে না, এটা যন্ত্র। বেশি টাকা দেব। আহ, আইতাছি। এই পোলা লইয়া বড় মুসিবতে পড়ছি ভাই যান, আপনি একটু খারাপ নামিয়ে আসছি। আমার দাঁড়ানো লাগবে না, আমার অফিসের এমনি দেরি হয়ে গেছে, তুমি যাও, পরে কথা বলবো। যাও। আচ্ছা। ম্যাডাম, রানা সাহেব তো চলে এসেছেন।
থ্যাঙ্ক গড ওনার কিছু হয়নি। ওনার কিছু হয়েছে কি হয়নি এটা তো আমার কিছু যায় আসে না। আমি টেনশনে ছিলাম যে ফাইলটা রেডি করে সাবমিট করতে হবে সেই জন্য। 10 মিনিটের মধ্যে অ্যাক্সেস প্রাইভেট লিমিটেডের ফাইল রেডি করে নিয়ে আসুন যান। জি আচ্ছা ম্যাডাম। কোনো খারাপ খবর না তো? আপনি অবশ্য আমাকে বলতে পারেন, দেখি কোনো হেল্প করা যায় কিনা। আর খলিক মানেই তো বন্ধু। ম্যাডাম অবশ্য খুব খেপেছিলেন, আমি তাকে অনেক করে বোঝালাম মানুষের প্রবলেম থাকতেই পারে। আর এমন তো নয় যেন আপনি লেট করে অফিসে আসেন, ঠিক টাইমে অফিস করেন, এটা নিয়ে আপনার একটা গুডউইল আছে। ম্যাডাম কিনা আমাকে খেপে গিয়ে বললেন, যান গিয়ে বলুন 5 মিনিটের ভেতরে যেন এক্স প্রাইভেট লিমিটেড ফাইলটা রেডি করে আমার কাছে নিয়ে আসে। এমন অন্যায় আদেশ করলে তো আর ভাই চাকরি করা যায় না। ঠিকই বলেছেন, একটা রেজিগনেশন লেটার লিখে ম্যাডামকে ধরিয়ে দিন, ম্যাডাম তার সিগনেচার করে দেবেন। লোকটা নিশ্চয় কোনো গিরিঙ্গি লেগে দিয়ে চলে গেছে। এ লোকটার কাজই হচ্ছে এর কথা ওকে লাগানো, ওর কথা ও ওকে লাগানো। আমার 15 ইয়ার্স জাপানি জীবনে আমি এরকম গিরিঙ্গিবাজ একটা লোক পাইনি। জানেন তো জাপানিদের সব ফালতু কাজের সময় আর ওরা খুব কর্মটা হয়। তোরে না কতবার কইছি এই প্যান্ট গোড়ালের উপরে তুলে পড়বি। হ্যাঁ, গোড়ালের উপর কাপড় পরা মুসলমানের জন্য সুন্নত। কথা শোনস তো কানে জানে তোর? আমি তো পরতে একদিন সকাল গোমতিটা প্যান্ডা বাস করি, আগে ওই যে হাট বার গেলে খুললে যায়, আমি কি করবো? আরে আল্লাহ রে, এই শহরের মধ্যে হাটে যাবি কোত্থেকে? হ্যাঁ শহরের মধ্যে হাট আছে? আরে দর্জির দোকানে গিয়ে একটু কাটায় নিলেই তো হয়। আমি কি করি আর উনি বুঝে কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে দিয়ে প্যান্ডা কাটামো। হাই কেরামত কই গেছে রে, সকাল থেকে দেখতেছি না। খালু জান পাঠাইছে সকালবেলা বই নিয়ে আইতে। বউ আনতে? কার বউ আনতে? আরে আমি কি কুয়ার উনি শুনে কি? আপনি এন বোন, আমি আপনার কানের মেশিনটা ঘর থেকে আইনা দিতেছি এখনই। এই কানের মেশিন, কানের মেশিন লাগবো না, তুই পানি আইনা দে, ঠান্ডা হয়ে গেছে, যা। আপনি যতক্ষণ আপনার মুখ না খুলতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার এই হাতে ছাড়নের আমি কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে ভাই, আপনি আপনার ওই বদ্ধস্ত আলম সাহেবের পারাতাবাতাদের নতুবা এলাকার লোক তার কাছে 5 লাখ টাকা পায়। আমার 3 মাসের বাড়ি ভাড়া 3,15,45,000 টাকা আর আমার বাপের চুনা লাগাই লয়ে গেছে 1 লাখ টাকা, কত বড় খারাপ। এই সব টাকা সব মিলে 6,45,000 টাকা দেখা দেন সসম্মানে চলে যাবে। ভাই আমি এত টাকা কোত্থেকে পাবো? বিশ্বাস করেন আলম সাহেবের কাছে আমিও টাকা পাবো তো। এখানে আমি আসছি সেদিন আমার ধরানো দেয় সেই জন্য আমার বন্ধু বলে আমি পরিচয় দিয়েছি। ধর্মিয়া আপনি আমার আমার দুন বোন বুঝাইলে লাভ নেই তো। ওই যে আমার ভাই আমার টাকা, আপনি টাকা দিয়ে যান গা, নাহলে তার ঠিকানা দেন আমি তারে বাইর করুন। ভাই বারবার বলতেছি যদি আমি তার ঠিকানা জানতামই তাহলে কি আমি এখানে আসতাম?
ভাই বিশ্বাস করেন আমার ঢাকা শহরে কোনো জায়গা আমার ছিল কিন্তু উনি আমারে বুঝে নিন ভাই বিশ্বাস করেন ভাই ভাই কোনো মরাল লেগে রেডি হন মি আপনি বুঝছি বেরে দেন ভাই আপনি বলেন একটু খবর দিতে পারবেন তুমি টিচার একটু টাকা দিবেন আমি কত দিন ধরে কিছু খাই না সারাদিনে কোনো ফোন আসলো না এখানে আসার পরে মোবাইলটা বেজে উঠলো আমি কি ফোনটা রিসিভ করব না করব না হ্যালো 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 দেখো মামনি এই সমাজে দু ধরনের লোক বাস করে নাম্বার ওয়ান গাধা টাইপের নাম্বার টু অতি চালাক টাইপের তোমাদের মামা হচ্ছে প্রথম সারি সো পুলিশি ঝামেলা ছাড়া যে কোনো ঝামেলা পড়তেই পারে পানি নিয়ে পানি নিয়ে পানি নিয়ে কি হলো পানি পানি
এখন 9:25 বাজে, তোমার হাতে সময় আছে 5 মিনিট। 5 মিনিটে যা বলার বলো। গত রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, তুই তো সারাদিন ব্যস্ত থাকিস তাই বলতে পারিনি। দুঃস্বপ্নের সাইজটা কিরকম মা? বড় সড় একটা ফিল্ম নয় তো? প্রায় তেমনই। স্বপ্নে কি ফিনিশিং হয়েছিল, অর্থাৎ বাবা কি আসার পর বাচ্চা কাচ্চা হয়েছিল? না না, অত দূর পর্যন্ত যায়নি, শুধুমাত্র এয়ারপোর্ট পর্যন্ত। তারপর তো আমি মাথা ঘুরে পড়ে গিয়েছি। তারপর যথারীতি তুমি বিছানা থেকে গড়িয়ে মাটিতে পড়েছো, উঠে পানি খেয়েছো, পানি খেয়ে বাথরুমে গিয়েছো, অজু করেছো, অজু করে 10 রাকাত নফল নামাজ পড়েছো, এবং নফল নামাজ পড়ার পর বারান্দায় গিয়ে তুমি 20 মিনিট হাঁটাহাঁটি করেছো, বাবাকে ফোন দিয়েছো এবং যথারীতি জিজ্ঞেস করেছো তিনি কেমন আছেন। বাবা উত্তরে বলেছেন তিনি ভালো আছেন, বিয়ে করেন নাই। তোমার সময় শেষ মা, স্বপ্ন এগুলে আমাকে বলো। এখনো বাসা পর্যন্ত স্বপ্ন আসেনি, আসলে আমরা দেখব। যাও। অ্যাক্সিডেন্ট করেছে, মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজ। তো ব্যান্ডেজের ভেতর থেকে রক্ত উঁকি দিচ্ছে, 5-7 জন লোক ধরাধরি করে নিয়ে আসছে। আমি কি করতে পারি? আমি গিয়ে তার সেবা শুশ্রূষায় লেগে যাবো? আমি কি তাই বলেছি নাকি? খবরটা দেবার প্রয়োজন বোধ করলাম তাই দিলাম। প্রয়োজন শেষ, এবার তুই যেতে পারিস। শোন, মাকে বলবি আগামী 3 ঘন্টায় আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, খাবার টেবিলে ঢেকে রাখার জন্য। যা। করছিলাম
দরজা বন্ধ করে কেন? বাইরে শব্দ কানে আসে তাই। তোকে কতবার বলেছি গল্পের বই বিকেলে পড়বি, চুরি করে গল্পের বই পড়লে গল্পের আসল মজা পাওয়া যায় না। আর শোন, তোকে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা জানানোর জন্য আসলাম। মায়ের স্বপ্ন? না। তাহলে নিশ্চয় তোমার সাথে নতুন কোনো ছেলের পরিচয় হয়েছে আবার? না, রানা ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তার এক চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে, হাতের কবজি নড়ে গেছে, ঘাড় ভেঙে যাওয়ার মতো অবস্থা, ডিমে তা দেওয়া মুরগির মতো ছিঙুচ্ছে। মনে হয় আর বাঁচবে না রে। পাঁচ ছজন লোককে দেখে আমাকে ধরাধরি করে নিয়ে আসছে। আমি কি বাথরুমে যাবো? ঘোরাটাই ভুল হয়েছে, এখন বাথরুমে বসে 2 ঘন্টা কাটবে। আচ্ছা বাবা, তোমার লগে কি হাত পাওয়া ছিল না? আচ্ছা না কিছু করতে পারো, এই মানুষের সিকু দিয়ে তো ডাকতেও পারতা নাকি? একেবারে সাফা মাই পেয়ে দিছে। আমি মার খাইনি, আমাকে কেউ মারিনি। মায়ের খায় না, হাত বাইঙ্গা হাতে ধরা দিল, কই মারি খায় না। হাসমো চুপ, ইদানিং তুমি বেশি কথা বলো। মাওনি একটু পানি খাবো। এই জলদি যা ফ্রিজে থেকে ঠান্ডা পানি লয়ে আনতে যাও। যাও দাদু, এই দুয়াদুর পড়া বন্ধ করো, তোমার এখন প্রেসার হয়ে গেলে তোমাকে নি ঠান্ডা নি করবে কে? যাও শুতে যাও। দেখছো নি আজকালকার মাইয়া গো কথা, দোয়া দরুদ পড়ুম না, হেরে কি সিনেমার গান শুনামু? খালামো আমাকে খুব মায়া করে। খালি উল্টা পাল্টা কথা কইগো, বুঝতে পারিনি মা, তুমি দোয়া পড়ার পূর্বে একটা অতি জরুরি কথা বলিনি, কথাটা হলো তুই তো রাতেরবেলা মিথ্যা কথা বলিস না, তাই না? এটা 200% সত্য কথা। কথাটা হলো আমাদের নানা ভাই গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে, নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, মুখ ছাড়া সব জায়গাতে ব্যান্ডেজ, 10-12 জন লোক তাকে কোলে করে নিয়ে বাড়িতে ঢুকেছে। কি করে হলো? ট্রাক, একটা ট্রাক তাকে চাপা দিয়ে যেতে যেতেও যেতে পারেনি, শুধুমাত্র ধাক্কা মেরে চলে গেছে, তাতেই তার খিচুড়ি হবার মতো অবস্থা। তুই কী করে জানলি? ও যে যারা করে করে নিয়ে এসেছে তাদের মধ্যে লম্বা গোফলা একজন বললেন। আচ্ছা ভালো কথা, তুই যা, আমি দোয়াটা শেষ করে আসছি। মা, তুমি কিন্তু বিষয়টা হালকাভাবে নিচ্ছ। না, বিষয়টা আমি অনেক ভারী করে নিয়েছি, কিন্তু এখন তো আমি নামাজ পড়ছি, নামাজটা শেষ না করে তো যেতে পারবো না। আল্লাহ, আমার এই মেয়ে মিথ্যা কথা বলতে বলতে গুনার পাহাড় তৈরি করে ফেলেছে। আল্লাহ তুমি ওকে মাফ করে দাও, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও। Oh.
কিছু কিছু অঙ্ক আছে যা কখনো মেলানো সম্ভব না। হাজার যুক্তি দাঁড় করিয়েও তা মেলানো যায় না। ভুল বললেন, যুক্তির বাইরে কোনো অঙ্ক হয় না। কেন, জীবনের অঙ্ক? তার পিছনে একটা যুক্তি আছে যেটা আমরা জানি না, কেবল সৃষ্টিকর্তাই জানেন। আচ্ছা, তুমি কি ভূত বলে কিছু বিশ্বাস করো, বা অলৌকিক কিছু? না, তবে প্রত্যেকটি ঘটনার পিছনে একটা যৌক্তিক ব্যাখ্যা থাকা দরকার, এবং তা আছেও। আপনি অবশ্য ভূতে বিশ্বাস করেন এবং ভয়ও পান। আমি সেই যুক্তিটাই খুঁজে পাচ্ছি না। ঘটনাটা আমাকে জানানোর মতো হলে জানাতে পারেন। এখন এখন বৃষ্টি হলে খুব ভালো হতো। কেন? বৃষ্টিতে ভিজতাম, বিষে বিষক্ষ হয়। তুমি এখন যাও, অনেক রাত হয়েছে, যাও তুমি। কত শত চাওয়া, এটা চাই ওটা চাই, হয় না যে পাওয়া। রঙে রঙের মানুষে কত শত চাওয়া, এটা চাই ওটা চাই, হয় না যে পাওয়া। চাওয়া পাওয়া ডালে দেয়ানে আর খোলো সে, চাওয়া পাওয়া ডালে দেয়ানে আর খোলো সে। বোঝে না তাদের মন কি খুঁজে বেড়ায়, বোঝে না তাদের মন কি খুঁজে বেড়ায়। রঙ বেরঙের মানুষে কত শত চাওয়া, এটা চায় ওটা চায়, হয় না যে পাওয়া।